জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল মায়ের জয়। তো বন্ধুরা, ফাইনালি আমাদের জিতটা হয়ে গেল। তো যেভাবেই হোক, আমাদের মা মন্দির খুলেছে, সেটা আমাদের কাছে সব থেকে ভালো একটা খুশির খবর যে মা মন্দির খুলেছে। আর মায়ের মন্দির খোলা দেখে আমরা যে সবাই এত খুশি হয়েছি, এত এত ভক্ত যে এত খুশি হয়েছে, সব থেকে হাসি বা সব থেকে দুঃখ বলতে পারো একটা বিষয় যে যেখানে সেদিন শনিবারে ঝামেলাটা হয়েছিল, ওই ঝামেলার সময় যে দর্শকরা, যে ভক্তরা ওখানে মানে প্রেজেন্ট ছিল, সে ভক্তরা কিন্তু আবার এসেছে। তার মানে এখানে প্রমাণ হয়ে গেল যে ভক্তরা কোনো কমপ্লেন করেনি, ভক্তরা কোনো কিছু দাবি করে মা সেটা বলেনি, সেটা কিন্তু লোকাল মানুষেরাই সেটা বলছে বা পাড়া প্রতিবেশীরাই সেটা বলছে। বাকি কোনো ভক্ত কিন্তু এটা বলেনি যে মা দাবি করে, মা কিন্তু দাবি করেন না। তো সেই ভক্তদের আকুল চেষ্টা, মানে আকুল কান্না বা বিনতি বা আকুতি বলতে পারো, যে মাকে দেখার জন্য তারা অধীর আগ্রহে দাঁড়িয়েছিল। মা যখনই আসে তখনই মাকে জড়িয়ে ধরে সবাই, আর মাও কান্না করে ফেলে, মাকে দেখে তারাও কান্না করে ফেলে। মানে মা তাদের কাছে কীরকম একটা ইমোশনের জায়গা সেটা তোমরা বুঝতে পেরে গেছো, যে মাকে ধরার পর, মাকে দেখার পর তাদের কী অবস্থা হয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছে। আর খারাপও লেগেছে এক জায়গাতে, সেটা হচ্ছে যে মা কান্না করছিল, তো মায়ের কান্নাটাও আমি তুলে ধরবো। তো আমি একটা কথাই বলবো বন্ধুরা, আমি এতটা হয়তো গুছিয়ে ভাবে সত্যি কথা বলতে পারি না, আমার যেটা পেটে থাকে সেটাই মুখে বলে দিই, আর চাপা বা চেপে রাখতে পারি না। কেউ কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে দিয়ে দিই, কারণ আমি এরকমই, আমি খুব স্পষ্টবাদী আর খুব সামনে কথা বলতে পছন্দ করি। মানে পেটে কিছু কথা লুকিয়ে রাখলাম আর মুখে কিছু কথা বললাম, এটা আমার থেকে কখনোই হয় না। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, যখন মঙ্গলবার সন্ধ্যেবেলা, মানে আমাদের যাওয়ার প্ল্যান ছিল বুধবারে, মানে এই যে বুধবারটা পেরোলো, তো যে বুধবারটা আসছে, তো মা বলেছিল যে খুলবে, তো আমরা সেই আশায় ছিলাম যে মা কখন মন্দিরটা খুলে। তো এক ভক্ত আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি মন্দির গিয়েছিলাম, কালকে কমেন্ট করেছিল যে আমি মায়ের মন্দির বন্ধ ছিল, তখন আমি ভাবলো তাহলে মা মন্দিরটা খোলেনি, কারণ মায়ের সাথে তো আমার যোগাযোগ নেই, আমি জাস্ট ভিডিওর মাধ্যমে মাকে দেখি। তো তখন আবার আমি আমার হাজব্যান্ডকে বললাম যে বিট্টু, তার মানে এখনো মানে মায়ের মন্দির খোলেনি, তাহলে চলো মা যখন মন্দির খুলবে তখন যাবো। তারপরে বিকালবেলা দেখছি যে মা শর্ট ভিডিও মাধ্যমে প্রকাশ করে যে মন্দির খুলেছিল, অনেক ভক্ত এসছে। কিন্তু মায়ের মন্দিরের ব্যাকগ্রাউন্ড দেখে আমি চমকে গেছিলাম, মানে ব্যাকগ্রাউন্ডটা কেন চেঞ্জ হয়ে গেল। তখন দেখছি যে তার বড় ভিডিও যখন দেয়, তখন দেখছি মা অন্য জায়গায় মন্দির করেছে। তো বন্ধুরা, মা যেখানে জায়গা কিনেছিল মা সেখানেই মন্দির করেছে, সেটা বর্তমানের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এবার যেতে পারো মায়ের মন্দিরে, মায়ের কাছে যেতে পারো, মা আগের মতো সবাই আবার সেবা করবে, মা আগের মতো আবার সবাইকে দেখবে, আগের মতো সমস্ত যাদের যা যন্ত্রণা আছে, যা রোগ হোক, জ্বালা হোক বা যাই হোক, যে প্রবলেমই হোক, মায়ের কাছে তোমরা আবার যেও। আর ভক্তরা নিজেরাই বলছে যে মা কখনো কিছু চায় না, সেটা আজকেও তোমরা দেখলে বা দেখে নাও, ভক্তরা নিজেই বলছে যে মা কোনোদিন কিচ্ছু চায় না। একটা মা, একটা মানুষ, একটা মানে মানে মঙ্গলমায়ের ফোনটা ভেঙে দেওয়াতে মানে ভক্তদের কথাগুলো খুব ক্লিয়ার ফোনের মধ্যে শোনা যাচ্ছে না, মায়ের ফোনটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু সেই ভক্ত বলছে যে আমি আমি আমাকে মা স্বপ্ন দিয়েছে যে তুই ছেলেকে তুই মঙ্গলার কাছে নিয়ে যা, মানে মঙ্গলা মায়ের কাছে নিয়ে যেতে বলেছে, কারণ ও ছেলে খুবই অসুস্থ। তো ও কাঁদতে কাঁদতে বলছে আমি মা মরে যাবো তাও ঠিক আছে, আমি আজকে মঙ্গলা মায়ের সাথে দেখা করবোই। তো স্বপ্ন তো যে মাকে দেখছে সেটা কি কেউ কানে কানে বলে দিচ্ছে আমাকে তোমরা একটু বলো, যারা মানে যারা এই নেগেটিভ কমেন্ট করে তাদেরকে বলছি যে স্বপ্ন তো যে ভক্তদেরকে স্বপ্ন দিচ্ছে, স্বপ্নটা কি করে আসছে এটা আমার বলো। এটা তো মঙ্গলমা যদি ভগবান হতো, তাহলে ভগবান না হতো বা মঙ্গলমার ভগবান মানে কৃষ্ণ ঠাকুর মানে কৃষ্ণকালী মা যদি ভগবান না হতো বা সত্যি জীবন না থাকতো, স্বপ্নটা পেতো কোথা থেকে সব ভক্তরা, সেটা আমি বলো। একটু তোমরা আমার কেউ দুশ্মন নও, যারা নেগেটিভ কমেন্ট করছো তারাও আমার দুশ্মন নয়, যারা আমার পাশে আছো তারাও আমার দুশ্মন নয়, সবাই আমার বন্ধু, সবাই। হ্যাঁ, কিছুটা কেউ পক্ষপাতিত্ব হয় যে কেউ হ্যাঁ কেউ না, দুতরফে থাকে না, দুটোই থাকে, একটা আমি পছন্দ করি আমি পছন্দ করি না। সেক্ষেত্রে দেখে আমাদেরকে তুমি মেসেজ করো, আমি হয়তো দুটো কথা বলি বা তুমি হয়তো দুটো কথা বলো, এরকম করে কথাটা বেড়ে যায়, কিন্তু কেউ কারোরই আমার শত্রু নয়। আজকে যদি আমি এই মঙ্গলমায় নিয়ে ভিডিও না করে দিতাম, ডেলি ব্লগস করতাম, যে যারা আমাকে নেগেটিভ কমেন্টস করছে তারাই হয়তো একদিন আমার ভিডিও দেখে ভালো কমেন্ট করে যেতে, না দিদি ভাই তোমার ভিডিও ভালো লাগলো বা কিছু। তো আমি বলবো যে আমাদের রাগারেগি মারামারি কাটাকাটি করে কোনো লাভ নেই, কারণ মায়ের সাথে দেবতার সঙ্গে আমরা পারবো না। মা যদি চান, স্বয়ং মা যদি চান যে আমাদের মন্দির খুলবে, ভক্তরা আসবে, তাহলে আমরা আমরা কি আমরা কীট, আমরা কীট পড়ুক, আমাদের কোনো ভ্যালু নেই, আমাদের চাওয়া পাওয়ার কোনো যায় আসে না, মায়ের উপরে আমাদের কোনো চাওয়া পাওয়ার দাম নেই। এক এক ভদ্র মহিলা আমার কাছে কমেন্ট করে বলছেন যে তোমার শাশুড়ি মা আছে,
আমি বললাম যে না নেই, তখন যে ভাগ্যটা ভালো, নাহলে তুমি আচ্ছা করে শাশুড়িমায়ের কাছে খেতে, মানে খারাপ কথা বললো। তখন আমি বললাম যে, তখন আমি ওনাকে দুটো কথা বললাম ঘুরিয়ে, তো যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা জানো যে আমি শাশুড়িমাকে কতটা ভালোবাসি। তাহলে এটা কি হচ্ছে জানো তো, এই 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 কথাবার্তার মাধ্যমে হচ্ছে কি, মানুষটাকে ভুল সাবিত করা হচ্ছে, ভুল বোঝা হচ্ছে, মানে আমাকে তোমরা ভুল বুঝছো, কারণ যেহেতু আমি মঙ্গলময় সাপোর্টে কথা বলছো, তোমরা মঙ্গলময় এগেনস্টে কথা বলছো, তাই আমাকে তোমরা ভুল বুঝছো। কিন্তু কাউকে কিছু না জেনে, কারো কিছু না জেনে না শুনে না এই কথাগুলো কখনোই বলো না, আমি বলবো, কারণ তোমাকেও আমি চিনি না, তুমি আমাকে চেনো না। একটা ভালো লাগা খারাপ লাগা সবার অধিকার আছে, আমার হয়তো মঙ্গলময়কে ভালো লাগে, তোমাদের ভালো নাও লাগতে পারে, তো আমি মঙ্গলময় ফরে কথা বলছি, তোমরা মঙ্গলময় এগেনস্টে কথা বলছো, তার মানে এই নয় যে যে মানুষটা কথা বলছে সেই মানুষটা খারাপ হয়ে গেলো বা তুমি খারাপ হয়ে গেলে, কখনোই নয়। বাদ দাও, তো সত্যের জয় হলোই, সত্যের জয়, সত্য কখনো চাপা থাকে না। সত্য আজকে বাইরে বেরিয়ে এসেছে, কারণ আমাদের মা মায়ের মন্দির খুলেছে, আর সেখানে হাজারো ভক্ত এসছে, হাজারো ভক্ত আগমন, মা আবার সেই কৃষ্ণকালীকে ওখানে প্রতিষ্ঠা করেছে। আর একটা কথা বন্ধুরা, মা তো খুব কম সময়ের মধ্যে তার দালান বাড়ি করা সম্ভব নয়, যতটুকু পেরেছে আটচালার মধ্যে একটু প্লাস্টিক দিয়ে বাঁশ দিয়ে একটু তিরপল মানে খাটিয়ে মন্দিরটা করেছে। আপাতত আস্তে আস্তে মায়ের মন্দির আবার হবে ওখানে, যেমন সিমেন্ট বালির মন্দির হয় আবার হবে, মায়ের ইচ্ছাতে এটা হয়েছে, তাই না বন্ধুরা? মা তো ছিল ছাদের ওপরে, হয়তো অনেক ভক্তরা উপরে উঠতে পারতো না, অনেক অনেক মানে বয়স্ক মানুষের উপরে কষ্ট করে উঠতো, এটা মায়েরই ইচ্ছে, এটাই আমরা ধরে নিই যেটা মায়েরই ইচ্ছে, কারণ মায়ের ইচ্ছে ছিল যে মা একটা জমির মধ্যে, ভূমির মধ্যে মা থাকবে, যেখানে হাজারো ভক্ত আসবে আর সবাই মায়ের কাছে খুব মানে মানে ভালোভাবে স্মুথলি যেতে পারবে, কোনো প্রবলেম হবে না, এটা মায়েরই ইচ্ছে, এটা মায়েরই লীলা। যে ঘটনাটা শনিবার ঘটেছে সেটা মায়েরই লীলা, মা আজকে ওখান থেকে এখানে এসছে। আর যারা অনিষ্ট করেছো, যারা নষ্ট করেছো, তাদেরকে বলবো তারাও ভালো থাকো, তাদেরও কোনো ক্ষতি না হোক। আর যারা মায়ের পক্ষে আছো, যারা মায়ের হয়ে সাক্ষী দেবে, যারা মাকে ভালোবাসো, যারা মাকে ভালোবেসে মায়ের কাছে এসছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসো, অনেক অনেক ধন্যবাদ, কারণ মায়ের হাত তোমরা ছাড়োনি আর আমিও হাত ছাড়িনি। আমি বলেছি আমার জীবন চলে যাবে চলে যাবে, কিন্তু মায়ের হাত আমি ছাড়বো না, কারণ মা আমাদের সব কিছু, সব কিছু, এভরিথিং, সমস্ত কিছু মা আমাদের, মা ছাড়া কোনো জীবনে মা ছাড়া কোনো কিছু নেই গতি। একটা জানো তো, বাবার বাবাও যদি পৃথিবীতে মানে না থাকে, কোনো কখনো কোনো কারণে ছেড়ে চলে যায়, কিন্তু সেই মানুষ সেই মানে বাচ্চাটা অভাবটা বুঝতে পারে না, মা তাকে সেই সমানভাবে বড় করে, কিন্তু একটা মা ছেড়ে চলে গেলে সেই বাচ্চা কিন্তু বা মায়ের অভাবটা বুঝতে পারে, কারণ একটা বাবা সেই মায়ের মতো যত্ন করতে পারে না, যত চেষ্টা করুক পারবে না, তো একটা মায়ের ভূমিকা অনেক। তো বন্ধুরা, তোমরা যারা মায়ের মন্দির আসতে চাইবে অবশ্যই মায়ের মন্দির আসো, হেচারি রোড নন্দনকানন মন্দির। এখন প্লাস্টিকের প্লাস্টিক মানে রাঙিয়ে বাস রাঙিয়ে মন্দিরটা করেছে, তোমরা অবশ্যই মায়ের মন্দিরে যাও, মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে সেবা নাও, সবাই সে আগের মতো সেবা নাও মা, কারণ দেখো সবার তো লাখ লাখ টাকা খরচা করে ডক্টরের কাছে যাওয়ার ক্ষমতা, একজন আমাকে বলেছিল যে যদি মঙ্গলম্মা ডাক্তার দেবী হয়ে যায় তাহলে কি ডক্টররা কি মাছি মারবে। তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দেখো যদি কারোর হয়তো ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার রোগে তো প্রচুর টাকা দরকার, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এক ঝক্কে আমরা এত টাকা বার করতে পারবো না, তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদের ঠাকুরের আশ্রয় নিতে হবে, তাই না? কখনো দেখবে যে কোথাও ওঝা আছে, গুণিন আছে, আমরা এইসব আশ্রয় নিই তখন, যে একটু ঝাড়ি দিলে ঠিক হয়ে যায় কম পয়সার মধ্যে। তো মঙ্গলা কাছে কোনো বাজেটই লাগে না, মঙ্গলা মাকে যারা খুশি করে যা দেয় সেটাই মানায়, তাই যদি হাজারো লাখো ভক্ত যদি সেখানে কি উপকার হয়, লাখো ভক্ত যদি সেখান থেকে উপকার পায়, তুমি আমি কেন বলবো যে এই মন্দির বন্ধ হোক, কারণ ওখান থেকে তো মায়ের লাভ হচ্ছে, ওখান থেকে তো মায়ের লাভ, ওখান থেকে তো ভক্তদের লাভ হচ্ছে, আর মাকে 10 টাকা দিলেও মা হাসি মুখে নিচ্ছে, মাকে আলতা সিঁদুর দিলেও মা হাসি মুখে নিচ্ছে, তাই না? তোমরা যদি আমাকে খারাপ কমেন্ট করো, আজকের পর থেকে বলেছি আমি কারোর কমেন্টে রিপ্লাই করবো না, যারা ভালো কমেন্টস করবে আমি রিপ্লাই করবো, খারাপ কমেন্টসে রিপ্লাই করবো না, এই কারণে, কারণ তোমাকে আমি দুশ্মন করতে চাই না, এটা আমি বুঝলাম যে তোমাকে আমি দুশ্মন করতে চাই না, কারণ আমাদের রেফারেন্সটা অন্য জায়গায়, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, তোমাকে যদি আমি রিপ্লাই করি তুমি আমাকে দুটো বলবে, আমি তোমাকে দুটো বলবো, এইভাবে বলতে বলতে কথা বেড়ে যাবে, তো আমি চাই না তুমি আমার দুশ্মন হও, তুমি আমার বন্ধু, তুমি যখন আমার ভিডিওটা দেখছো তুমিও আমার বন্ধু, যে নেগেটিভ কমেন্টস করছো সেও আমার বন্ধু, তাই আমি কখনো কাউকে কিছুই বলবো না। তোমরা যে খারাপ কমেন্ট করো যত করো, আমি আর কোনো রিপ্লাই দেবো না, কিছু না, লাভ ডেট দিয়ে বেরিয়ে যাবো, কারণ আমি এটাই বুঝলাম যে মায়ের মা কখনো, যখন মায়ের সাথে এত বড় মানে ইয়ে হয়েছে, ক্ষতি হয়েছে, খারাপ হয়েছে, মা যখন পাপি থেকে শাস্তি দেয়নি, তার মানে মাও চাই না যে মাকে যারা ভালোবাসে সে মানুষও শাস্তি দেয়, তো আমরা হচ্ছে মায়ের ভক্ত, তো মা যেমন আমাদেরকে পথে চালাবে আমরা তেমনই চলবো। তোমরা যদি খারাপ কথা বলো, আমি আর খারাপ কথা তোমাদেরকে বলবো না, কিচ্ছু বলবো না, তোমরা আমার বন্ধু। আমি একটা কথাই বলবো যে পাশে থেকো, যারা নেগেটিভ কমেন্টস করছো তাদের কাছে পাশে থেকো, দেখবে পাশে থাকতে থাকতে বুঝতে পারবে যে আমি মানুষটা কেমন। প্লিজ নেগেটিভ কমেন্ট করার আগে একটু ভাবো, কারণ সত্যি কেউ কারোর এখানে দুশ্মন নয়, সবাই এখানে কাজ করার জন্য এসছে। অনেকে বলছে কত টাকা বেতনে চাকরি পাও, যে এই বেতনে ভিডিওটা কালকে আসবে যে কত টাকা আমি বেতন পাই,
তো এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে বলবো। অনেকে জানার ইচ্ছা আছে আমি কত টাকা এইসব ভিডিও করে পাই, তো এই ভিডিও করে কত টাকা পাই সেটা আমি কমেন্ট তোমাদেরকে ভিডিও করে অবশ্যই বলবো। আর মঙ্গলমা আছে, মঙ্গলমা থাকবে, কৃষ্ণকালী মা আছে, কৃষ্ণকালী মা থাকবে। আর বন্ধুরা যারা আমাকে দূর দূরান্ত থেকে দেখছো, অনেক দূর থেকে দেখছো, অনেকে আমাকে আমার ভিডিও দেখার জন্য বসে থাকো, কখন আমি ভিডিও পোস্ট করি তাদেরকে আমি একটা কথাই বলবো দিদি ভাই, যে আমি সন্ধেবেলা মঙ্গলমায় ভিডিও পোস্ট করি আর সকালবেলাতে আমি ডেলি ব্লগস পোস্ট করি। তো ডেলি ব্লগসটা মঙ্গলমায় মানে কৃষ্ণকালী মাও থাকে, তো তোমরা আমার দুটো ব্লগসই দেখো, আশা করি ভালো লাগবে, একটুখানি সাপোর্ট করো যেন অনেক দূর এগোতে পারি। আমার মনে অনেক স্বপ্ন আছে যেন গরিবদের পাশে দাঁড়াতে পারি, সে স্বপ্নটা একমাত্র তোমরাই পূরণ করতে পারবে, কারণ আমার দ্বারা কিচ্ছু না, তোমরা ভালোবাসা দিও তাহলে আমি এগোতে পারবো। আর সবাই মায়ের মন্দির যেও, অবশেষে মায়ের জয় হলো, হাজার মানুষ হাজার ভাবে চেষ্টা করেছিল মায়ের মন্দির বন্ধ করবে, কিন্তু মা যখন স্বয়ং সেখানে চায় যে মা বিরাজ করবে, মা থাকবে, তাহলে কারোর সাধ্য নেই সেই মন্দির মায়ের ভেঙে দেওয়ার বা বন্ধ করে দেওয়ার, কারণ মা হচ্ছে সব জানতা, মায়ের উপরে কিচ্ছু নেই, তাই না বন্ধুরা? আমি খুব খুশি হয়েছি মায়ের মন্দিরে, আমি খুব ইমিডিয়েট যাচ্ছি। তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও মায়ের মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি মায়ের মন্দিরে খুব জলদি যাচ্ছি, এই সপ্তাহের মধ্যে আর চেষ্টা করবো মায়ের মন্দিরে যাবার। তোমরা যদি কেউ যেতে চাও, আমি পুরুলিয়ায় থাকি, ঠিক আছে, তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও মায়ের মন্দির অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে মায়ের মন্দিরে একবারে গিয়ে দেখা হবে সবার সাথে, ঠিক আছে বন্ধুরা? আর মা আছে, মা থাকবে, এটা আমি সত্যি কথা বলছি। আর মা তো কখনো বলেনি, মা সবাইকে একটা কথাই বলেছে, 108 বার মায়ের নাম জপ করো, মায়ের নাম জপ করো, যারা আসতে পারছো না ঘরে বসে মায়ের নাম জপ করো। ওই মা তো সেখানে বলেনি যে তোমরা আসতে পারছো না তাহলে ফোন পে করে পয়সাটা পাঠিয়ে দাও, তাহলে মায়ের নাম জপ করো, ওই মা তো সেটা বলেনি। মা আবার ফোনপে নিয়েও অনেকে বলেছো, সেটা আমি বলে দিই, ফোনপে নিয়েও তোমাদের অনেকে ভুল ধারণা আছে, সেটা ভাঙিয়ে দিচ্ছি। ফোনপে গুগল পে কেন দেওয়া হয়েছে, ধরো বিদেশে কোনো মানুষ থাকে, সে এদেশে আসতে পারেনি, সে মায়ের ভিডিও দেখেছে, মায়ের ভিডিও দেখে উপকৃত হয়েছে, সে মাকে কিছু পাঠাতে চায়, তাহলে মা কি বলবে, না 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 না, কোনো কিছু মাকে পূজা টুজো কিছু দিতে হবে না, তুমি যখন আসবে তখন নিয়ে আসবে, তা তো বলবে না মা। ওই জন্য ফোনপে গুগল পেটা দিয়েছে, কারণ মায়ের মায়ের অ্যাকাউন্টের মাধ্যমে পুজোর পয়সা আসে, মাকে পুজো দেওয়ার জন্য অনেক মানুষ পয়সা পাঠায় যেটা আসতে পারে না, ধরো আমি অনেক দূরে থাকি আমি যেতে পারছি না, তো মাকে আমি কিছু কিছু মাধ্যমে পুজোটা দিয়ে পাঠাবো, সেহেতু পুজোর তো আর ফোনে ফোনে পাঠানো যাবে না, তো পয়সাটা দিতে হয়, সেজন্য ফোনপে গুগল পে নাম্বারটা দিতে হয়েছে, এটাই হচ্ছে কারণ, আর কিছু রিজন নেই। মায়ের 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 কোনো লোভ নেই, মা অন্তর্যামী, মা খুব মানে মঙ্গলা মা, যে মঙ্গল যে নামটা সত্যি নামটা সার্থক, মঙ্গলা মা নামটা সত্যি সার্থক, মা খুব দয়াময়ী, খুব দয়া করে, মা সবাইকে খুব মায়া করে, মায়ের যে কান্না দেখে খুব কষ্ট হয়েছিল, মা তুমি ওইভাবে প্লিজ কেঁদো না, কোনোদিন এইভাবে কাঁদবে না, তোমার ওই মুখের হাসি সবসময় তুমি যে হাসো ওই হাসিটা যেন সবসময় দেখতে পাই, তোমার চোখের জল যেন কখনো না দেখতে হয় মা, তুমি চোখের জল কেন ফেলবে, তুমি সবার চোখের জল মোছাবে, তুমি সবারকে চোখের জল মোছানোর জন্য সবার মুখে হাসি ফোটানোর জন্য তুমি এসছো, আর তুমি মঙ্গলা মা, তুমি সবার মঙ্গল করবে, তোমার দ্বারা মা সবার মঙ্গল করছে, তাই তুমি আমাদের কাছে মা, মা কৃষ্ণকালী মা তো আছে, সোনা মা তো আছে, তুমি আমাদের কাছে মা। আর একটা প্রশ্ন মা, তুমি সোনামাকে মন্দিরে কি, আমি দেখতে পেলাম না সোনামাকে গিয়ে আনোনি, যদি না এনে থাকো সোনামাকেও প্লিজ মন্দিরে এনো, কারণ সোনামাকেও খুব ভালো লাগে দুজনকে একসাথে দেখতে। আর হাজারো লাখে ভক্ত, একজন আজকে ভক্ত এসছে, সেটা হচ্ছে যে তার ছেলের মানে কিছু একটা প্যারালাইসিস টাইপের, পঙ্গু টাইপের কিছু হয়ে গেছে, সে আশ্বাসেই এসছে, তার কাছে কিন্তু পয়সা পাতি বেশি নেই, সে মায়ের কাছে মায়ের একটু ত্রিশূল ঠেকানোর জন্য, মায়ের ছোঁয়া পাওয়ার জন্য এসছে, এত দূর থেকে এত বড় ছেলেটাকে কোলে নিয়ে এসছে, তো কেন এসছে সে বলতো, কারণ সে মায়ের ছোঁয়া, মায়ের লাভ, মায়ের কৃপা পাওয়ার জন্য, ঠিক আছে? তো এত এত ভক্ত কোনো মিথ্যে হতে পারে না, যারা এরকম আক্রোশ করছো তাদেরকে একটা কথাই বলবো, আক্রোশ করো না, সবাই আমরা বন্ধু, সবাই আমরা একসাথে চলি না, কারণ কী আছে বলো তো, ও যদি মায়ের নামটা জপ করে মাকে ডেকে যদি মানুষের উপকার হয় তাহলে আমরা কেন সেখানে হস্তক্ষেপ করবো, তাই না? কিছু দরকার নেই, মা মায়ের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি, আমাদের কোনো আটক যাচ্ছে না, মা ওখানে মন্দির করেছে বলে কি আমরা খেতে পাচ্ছি না, তা তো নয়, আমাদের সব কিছু চলছে, ওখানে তো মানুষের উপকার হচ্ছে, তো সেই উপকারটা আমরা ভালোভাবে নিই, আর মানুষ মানুষের পাশে দাঁড়াও রেচারেচি না করে। তো এখানে প্রমাণ হয়ে গেল, যেদিন শনিবারে ওই ভক্তরা এসেছিল, সেই যেদিন ঝামেলাটা হয় সেই ভক্তরা কিন্তু আবার এসছে, তার মানে কি বলতো, মায়ের কৃপা আছে, মা আছেন, মা সদা সর্বদা। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। কালকে একটা খুব ভালো একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে মঙ্গলা মাকে নিয়ে, তো তোমাদের অনেক কিছু ইনকোয়ারি আছে, সেগুলো কিন্তু কালকে ভিডিও তো সবটা থাকবে, কালকে ভিডিওটা আমি পোস্ট করবো, তোমরা আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা রীতিমতো আমাকে অনেক অনেক সাপোর্ট করছে তাদেরকে অনেক ভালোবাসা। আর একটা কথা, একটা রিকোয়েস্ট করতে চাই আমি বন্ধুরা, যে আমার ডেলি ব্লগসগুলো একটু দেখো, কারণ আমি সত্যি কথা বলছি আমি তোমাদেরকে নিয়ে এগোতে চাই সমস্ত রকমভাবে। তো মঙ্গলা মাকে নিয়ে ভিডিও আমরা অবশ্যই করবো, ভালো জিনিসগুলো অবশ্যই তুলে ধরবো, যারা
তারা লাভ পাচ্ছে, কি লাভ পাচ্ছে, কি উপকার পাচ্ছে, সেগুলো অবশ্যই তুলে ধরবো তোমাদের কাছে। সেই ভিডিওতে একটা করে থাকবেই, রোজ থাকবে একটা করে মঙ্গল মঙ্গলামায়ের ভিডিও, আর কিন্তু আমার ডেলি ব্লগসও থাকবে। তা তোমাদের ভালোবাসা আমি চাইছি। তো চলো বন্ধুরা, এখন তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই মায়ের মন্দিরে যেও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনাকা সোনা মায়ের জয়, জয় মঙ্গলামায়ের জয়। মা, তোমার কাছে খুব জলদি আসছি, আমার আর তস হয়েছে না, আমি যাবো তোমার কাছে, তোমার পা ধরে আমি যখন তোমাকে দেখবো, মানে একদম কি বলবো, মন ভরে তোমায় আমি দেখবো, তখন আমার শান্তি হবে, এটা আমার মনের কথা। তো চলো বন্ধুরা, টাটা।